আসসালামু আলাইকুম এডুকেশন হেল্প টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে তো এই বিজ্ঞপ্তিটি হচ্ছে অনার্স প্রফেশনাল অনার্সের দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন নিয়ে তো এই আবেদনটিতে কী এই নোটিশটিতে কী বলা হয়েছে সেটি এবার দেখি তো এখানে বলা হয়েছে যে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম এবং এর প্রিন্ট ভিডিও কপি সংগ্রহের তারিখ হচ্ছে বাইশ তারিখ থেকে দুই জানুয়ারি অর্থাৎ বাইশ ডিসেম্বর থেকে দুই জানুয়ারির মধ্যে তুমি তুমি আবেদন করতে পারবে প্রফেশনাল অনার্সে তো এই আবেদন করার পরে যে তিনশো টাকা ফি জমা দিতে হবে এটি কলেজের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে বিভিন্ন কলেজ বিভিন্নভাবে টাকা নেয় বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিয়ে থাকে তো সেটি কিভাবে তারা টাকা নেয় সেভাবে টাকা জমা দিতে হবে এরপর বলা হচ্ছে যে আবেদন করার পর কলেজ তোমাকে এই ফর্মটি নিশ্চয়ন করবে তেইশ তারিখ থেকে চার তারিখের মধ্যে তেইশ ডিসেম্বর থেকে চার জানুয়ারির মধ্যে তোমার এই আবেদন ফর্মটি নিশ্চয়ন করবে এরপরে যে টাকাটা জমা দিয়েছো এটি নির্ধারিত কিছু কাজ রয়েছে কলেজের এটি এগারোই জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে তো এগারোই জানুয়ারির মধ্যে শেষ হয়ে গেলে পরবর্তীতে যে দ্বিতীয় পর্যায়ের আবেদনটি এটির রেজাল্ট প্রকাশ হবে এবং এর রেজাল্টটি প্রকাশ হবে জানুয়ারির এগারো জানুয়ারির পর যেহেতু কাজ শেষ হবে সেক্ষেত্রে বিশ জানুয়ারির মধ্যেই এই অনার্স প্রফেশনাল অনার্সের যে রেজাল্টটি এই নোটিশের রেজাল্টটি প্রকাশিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে